Dear students, I hope you are well. Welcome to my online English class. This is class number 2. I'm Kamrit Chaman, your English teacher. Today, I'd like to take your class on question number 3, English second paper. It's applicable for classes 11 and 12. Here is your question. Minutely look at the screen. Question number 3. Complete the sentences with special words or phrases given in the box. Marks 0.5 into 10 equal to 5. So let's try to understand in Bengali. Complete the sentences. Sentence babakko complete korte hobe with special words, special shabdo diye, shabdo shomho diye, or phrases, othoba shabdo guchho diye, given in the box, jeti box er moddhe prodotto hoyeche. Amra ajke kichu स्पेशल वर्ड्स और फ्रेज नहीं आलोचना करे तार परे एक टीस मॉडल क्वेश्चन है बस सैंपल क्वेश्चन है जाओ तुम्हारा स्क्रीन देखकर लक्ष्य रखो सम यूजेस ऑफ स्पेशल वर्ड्स और फ्रेजेस नंबर वन बी यू नो बी वर्ब बी मींस बी वर्ब बी बोर्न तर मने बी भार्वेर पुरे अम्रा बुझी बी बोलते am, is, are, was, were, born एट क्यारे निकुद भावे बोजार जन्नो हमें structure व्यवहार करे छे तुम्रा structure टी note down करे चेष्टा करबे subject plus बी भार plus V3 plus extension for instance Tanvir was born in 18 September 2011. এখানে দেখো বি ভার্ব ব্যবহার করা হয়েছে Tanvir was born Tanvir be born আর বি ভার্বের এখানে was ব্যবহার করা হয়েছে in 18 September 2011 Number two, have to ব্যবহার তোমরা জানো এটি past tense অবশ্য had to এটি must অর্থ ব্যবহৃত হয় এর অর্থ বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা অর্থে ব্যবহৃত হতে পারে I have to pass in the exam আমাকে পরীক্ষা পাস করতেই হবে করতেই হবে বাধ্যবাধকতা নাম্বার 3 হ্যাড বেটার খুবই খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো এটির অর্থ হচ্ছে বরং ভালো তবু ভালো এটি প্রেজেন্ট বা ফিউচার অর্থেই বেশি ব্যবহৃত হয় যদিও এটি দেখতে মনে হয় যে এটি past tense এরপরে ভার্বের ভি ওয়ান বসে তোমরা স্ট্রাকচার দেখো হ্যাড বেটার প্লাস ভি ওয়ান আমরা স্ক্রিন থেকে উদাহরণগুলো থেকে লক্ষ্য করি ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস তারপর হ্যাড বেটার এর পরে লিভ রয়েছে লিভ এখানে টু বসানো যাবে না
you had better wear a coat when you go out. তুমি যখন বাইরে যাবে তখন তোমার কোট পরিধান করাই ভালো। আমরা নেক্সট ওয়ার্ড বা ফ্রেজে যাব। অ্যাজ সুন অ্যাজ, কোন একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটা বোঝাতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হয়। অ্যাজ সুন অ্যাজ হি স্ব মি হি কল মি, সে আমাকে দেখা মাত্রই ডেকেছিল, সে আমাকে দেখা মাত্রই ডেকেছিল। অ্যাজ সুন অ্যাজ ইউজ টু, এটি পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। সাবজেক্টের দিকে আমরা লক্ষ্য করি, সাবজেক্ট স্ট্রাকচারের দিকে লক্ষ্য করি, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। অতীতের অনিয়মিত অভ্যাস বোঝাতে সকল পার্সনে ইউজ টু ব্যবহৃত হয়। এক্সাম্পল, আই ইউজ টু ড্রিঙ্ক ওয়েটার। লেট অ্যালোন, চিন্তা করা জানা, ভাবা জানা, এর উপর থেকে লেট অ্যালোন ফ্রেজটি ব্যবহৃত হয়। চিন্তা করা যায় না, ভাবা যায় না, এর অর্থে লেট অ্যালোন ফ্রেজটি ব্যবহৃত হয়। আমরা একটি উদাহরণ দেই, হি ক্যান নট ওয়াক আ কিলোমিটার, লেট অ্যালোন ফাইভ কিলোমিটার্স। এখানে লেট অ্যালোন মিসিং হয়ে গেছে, লেট অ্যালোন বসাতে হবে। লেট অ্যালোন ফাইভ কিলোমিটার্স, নাম্বার সেভেন, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এরপরে সাবজেক্ট থাকলে স্ট্রাকচার ভিন্ন। আমরা সাবজেক্ট দিয়ে এটি করেছি, ইট ইজ টাইম, স্ক্রিনে লক্ষ্য রাখো নীল কালারের দিকে, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অবলিক ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভি টু, অর্থাৎ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট থাকলে তারপরে যে ভার্বটি হবে সেটিকে অবশ্যই পাস্ট ইনডেফিনিটি দিতে হবে, অর্থাৎ ভি টু এ দিতে হবে। কোনো কাজ করার সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে, সুতরাং আর বিলম্ব না করে এখনই কাজটি শুরু করা উচিত, এরূপ বোঝালে এটি ব্যবহার করা হয়। তোমাদের মিনিংগুলো এই কারণেই জানতে হবে, নাহলে তোমরা এগুলো প্রপারলি ইউজ করতে পারবে না। এই জন্যই নিয়মগুলো বাংলা সোজানা খুবই প্রয়োজন। আরও কি আমরা উদাহরণ দিই, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিটস। হোয়াট ডু ডাস লুক লাইক, হোয়াট ডু যদি প্লুরাল নাম্বার বোঝায়, থার্ড পার্সন প্লুরাল নাম্বার বোঝায় বা সেকেন্ড পার্সন বোঝায় টু ওয়ান, আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বোঝায় তাহলে ডাজ হয় লুক লাইক। তো তোমরা এখানে দেখো একটি ওয়েভের মতো চিহ্ন আছে, ওয়েভের মতো চিহ্ন মতো আসলে আমি যেটি বোঝানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে যে হোয়াট ডু আর ডাজ বিষয়টি এখানে লুকায়িত রয়েছে। তোমরা অক্সফোর্ড ডিকশনারিতে এই ব্যাপারটি অনেক ক্ষেত্রে লক্ষ্য করবে। হোয়াট ডাজ শি লুক লাইক, হোয়াট ডু দ্য বেবিস লুক লাইক। দেখো এখানে শি লুক লাইক, এখানে সেজন্য ডাজ ব্যবহৃত হয়েছে, আবার বেবিস যেহেতু রয়েছে প্লুরাল নাম্বার সেজন্য এখানে ডু ব্যবহার হয়েছে। সো দ্যাটস দ্য ডিফারেন্স, আই হ্যাভ ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট প্রপারলি। লেটস প্রসিড নেক্সট ফ্রেজেস অর ওয়ার্ডস। নাম্বার নাইন, হোয়াট ইফ, কি হবে, ইট ইজ ফলোড বাই কোশ্চেন মার্কস, নোট অফ ইন্টারোগেশন, এরপরে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কি হবে, কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করতে হোয়াট ইফ ব্যবহৃত হয়। ইয়ার শেষে আমি তোকে লাল কালি দিয়েছি, এখানে লাল কালি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হোয়াট ইফ আই হ্যাড বিন ইন দ্য জার্নি,
মানে পরেরগুলো সেন্টেন্স দিচ্ছি না, সেন্টেন্স না দিয়ে আমরা যেহেতু আরেকটি মডেল কোশ্চেন করবো সেখানে এই সেন্টেন্সগুলো দেখবো। তোমরা ওয়ার্ড মিনিং বাংলা সহ সেগুলো লিখে রাখার চেষ্টা করো। আনলেস, যদি না। হোয়াটস ইট লাইক, এটা কিসের মতো? অ্যাজ ইফ, নাম্বার 12 যেন, নাম্বার 13 টিল, যতক্ষণ পর্যন্ত, আনটিল এটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, যতক্ষণ না পর্যন্ত। নাম্বার 14 উড ইউ মাইন্ড, ডটস, নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। এখানে ওয়েবের মধ্যে আমাদের আছে উড ইউ মাইন্ড প্লাস ভার পায়ঞ্জি, অর্থাৎ উড ইউ মাইন্ডের পরে যে ভার্বটি থাকবে তার সঙ্গে অবশ্যই তোমাদের আইএনজি যুক্ত করতে হবে। মানে প্রশ্ন হচ্ছে যে এটি কোন অর্থে ব্যবহার করা হয়, এটি ভদ্রতা প্রকাশ করার অর্থে ব্যবহৃত হয়, এটি যথার্থ কোনো বাংলা নেই। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, আপনি এক কাপ চা খাবেন বিনয়ের সঙ্গে, আপনি এক কাপ চা খাবেন। নাও কাম টু অ্যানাদার স্যাম্পল কোশ্চেন, লেটস ডিসকাস দ্যাট স্যাম্পল কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, আই থিঙ্ক ইউ হ্যাভ অলরেডি টেকেন দ্য আইডিয়া। স্টিল আই রিপিট দ্য কোশ্চেন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ এই বক্সের মধ্যে যে ওয়ার্ড বা ফ্রেজগুলো রয়েছে সেগুলো দিয়ে আমাদের সেন্টেন্স কমপ্লিট করতে হবে। Look at the examples. Number A, Matin's father is a low-paid service owner. He has no ability to buy a bicycle for his son. Matin's baba hocche ekjon nimno shrenir chakrojibi. He has no ability to buy a bicycle for his son. তার সন্তানের জন্য, তার পুত্রের জন্য তার কোনো অ্যাবিলিটি নাই, সক্ষমতা নেই বাইসাইকেল কেনার জন্য। ড্যাশ এখানে আমরা আমাদের কমপ্লিট করতে হবে ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে বক্স থেকে নিয়ে। বক্সের মধ্যে আমাদের হ্যাড বিটার রয়েছে, দিয়া, রেহাত, ড্রেদার, Let alone, as if, it, what's it like, was born, as soon as. So, I'm going to tell you, let alone a motorbike. তার কোন সামর্থ্য নেই বাইসাইকেল কেনার, মোটরবাইকের কথা বলাই বাহুল্য। নাম্বার বি তে আমরা আসি, I've never traveled by air. আমি কখনই বিমানে বা এয়ারে ভ্রমণ করিনি। আমাদের গ্যাপে এখানে হবে What's it like in the sky? আমরা চুজ করলাম What's it like in the sky? Let's go to the cinema. It's not worth waiting any longer. আসো আমরা সিনেমায় যাই, আর অপেক্ষা করা যাবে না। I'm tired. I gap stay at home than go outside.
তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, ওখানে দেখো লেখা রয়েছে দেন দেন দেন, জেনারেলি ইজ ফলোড বাই উড রেদার। উড রেদার মানে হচ্ছে বরং। আই উড রেদার স্টে অ্যাট হোম, আমি বরং বাড়িতেই থাকবো, দেন গো আউটসাইড, বাইরে যাওয়ার চেয়ে বরং আমি বাড়িতেই অবস্থান করব। নাম্বার ই, ইউ লুক ভেরি অ্যাংশাস অ্যান্ড ইউ ক্যান নট কন্টিনিউ ইয়োর স্টাডি এনি লঙ্গার, ইউ ড্যাশ টেক রেস্ট। আমাদের বক্সে রয়েছে হ্যাভ টু, আমরা হ্যাভ টু এখানে বসে দিলাম, তোমাকে অবশ্যই রেস্ট নিতে হবে, বিশ্রাম নিতে হবে। আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস ইউ হ্যাভ আন্ডারস্টুড বাই দিস টাইম যে কীভাবে এই বক্স থেকে আমরা ওয়ার্ড বা ফ্রেজ নিয়ে গ্যাপগুলো কমপ্লিট করব। দ্যাট ইজ ইয়োর কোশ্চেন, দ্যাট ইজ দ্য মেসেজ অফ ইয়োর কোশ্চেন। আমরা এখন ই নাম্বারের পরে এফ নাম্বারে যাব। আই এম সারপ্রাইজড টু হিয়ার হিজ স্পিচেস, তার বক্তব্য শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। হি স্পিকস, হি নিউ দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য ইনসিডেন্ট, সে বলে যে ধরো সে সব কিছুই জানে, এই যে যেন আমরা বড় অসম কিন্তু যেন বলে বলেছি, তো জানুয়ারি ইংলিশ হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ ইফ এর অর্থ হচ্ছে যেন। নাম্বার জি, সালাম ফিলস পেন ইন ইর চেস্ট, সালাম তার চেস্টে বক্ষে পেন ফিল করে, পেন অনুভব করে। হি গ্যাপ গো হোম, গো ব্যাক টু হসপিটাল ফর আ স্ক্যান নেক্সট ওয়ে। আমরা এর আগে আলোচনা করেছি যে হ্যাড বেটার এরপরে টু বসে না, ভার্বের বেস ফর্ম বসে, সো আমরা হ্যাড বেটার দেবো, তারপর গো ব্যাক টু হসপিটাল, হসপিটালেই যাওয়া ভালো, পরে স্ক্যান নেক্সট ওয়েক, আগামী সপ্তাহে স্ক্যান করার জন্য। চেক অন নাম্বার জি, ইন 1861, তো এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, ট্যাগোর, ট্যাগোরের ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1913, তিনি সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত হন 1913 সালে। নাম্বার আই, ড্যাশ ইজ নো ফিশ হিয়ার, তোমরা লক্ষ্য করবো অনেক সময় যে বক্সের মধ্যে ওয়ার্ড বা ফ্রেজ দেওয়া থাকে সেগুলো ক্যাপিটাল লেটার করা থাকে না, যদি সেটা ইন্ট্রোডাক্টরি সেটি যদি হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের ক্যাপিটালাইজড করেই বসাতে হবে, এটা একটি কমন মিস্টেক। হোয়েন অ্যান্ড হোয়ার ইউ হ্যাভ টু ক্যাপিটালাইজ ইউর ওয়ার্ড, ইউ মাস্ট নো ইট। সো দেয়ার দেয়ার ইজ নো ফিশ হিয়ার, ইট ইজ এ সুইমিং পুল, এখানে কোনো মাছ নেই, এটি একটি সুইমিং পুল। আই ওয়েন্ট দিয়ার টু মিট উইথ হিম, আমি সেখানে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ড্যাশ আমাদের আরেকটি ফ্রেজ বাকি থাকলো, অ্যাজ সুন অ্যাজ, যখনই আই স হিম আই রাশড টু টক টু হিম, আমি তার সঙ্গে
द्रुत वेगे धावते गेलाम। सो एतक्षण आमरा एकटि मडेल क्वेश्चन बोलते पारो, मडेल क्वेश्चन देखलाम जे किभाबे परीक्षा आमादेर स्पेशल वार्डस अफ फ्रेज आसते पारे। तो एटि सबचेये तोमादेर इजिएस्ट आइटेमगुलोर मध्ये एकटि, तोमरा एकटु सेंसियर होलेई पासे पास पाबे एखाने। সেজন্য বোর্ড কোশ্চেনগুলো বেশি বেশি সলভ করবে। আমার বিশ্বাস তোমরা আমার ক্লাস দ্বারা কিছুটা উপকৃত হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।